যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন, সে তো 99 এর ধাক্কা। যোগী ভাবে জগন্নাথ, ফকির ভাবে মক্কা, ধনী ভাবে ধন, 99 এর ধাক্কা। 99 আর 100 হবে না কেন? ওইখানেই তো অভাব। যত যে পাবে কোনোদিন ভগবান দিয়ে কারোর আশা মেটাতে পারবে না। যে যত পাই করে খাই খাই, যেখানে যাই যেদিকে পাই চারিপাশ থেকে নিয়ে ব্যাংকে জমায়, আর ভুঁড়িটা মস্ত বড় করে বানায়। কে ইউটিউব ভাই বলুন, ভুঁড়ির অভাব নাই তবুও বলে টাকা চাই। ওরা বুঝতে পারলো আমার ভাবের কথা, কারা টাকা চাই, টাকার অভাব নাই তবুও বলে যে তোমরা রোজগার করবে তোমাদের কিছুটা ভাগ আমাদেরকেও দাও, রাধে রাধে। এত টাকাই মানে শুরুই পড়বে টাকাতে, তাতেও বলবে তোমরা আমাদের কীর্তন ইউটিউবে দিয়ে টাকা করবে, আমাদেরকেও টাকা দাও। হরি হরি হরি। কি ভাই মিথ্যা কথা বলছি নাকি? সত্য বলতে ভয় নাই। অসতের বন্ধু বেশি, সতের শত্রু বেশি, তথাপি সৎ বলো, কারণ তোমার হাতটা ধরার জন্য একজন আছে, সে হলেন স্বয়ং ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চোর সাধু হয় সৎসঙ্গ গুণে, ওই জন্য সৎসঙ্গ করা চাই। বলুন নিজ নিজ গুরু মহারাজ কি জয়। কারা কারা গুরু চরণ আশ্রয় করেছেন একবার হাত তুলুন। সদগুরুর চরণ ধরতে হয়, সৎসঙ্গ করতে হয়, লাভ কি হয়? জঙ্গলে নদীর ধারে একটা কুড়ে ঘরে একটা সাধু বাবা থাকতেন, বাকসিদ্ধ, যাকে যা বলতেন তার তাই হয়ে যেত। একটা চোর খবরটা শুনতে পেরেছে যে এক সাধু বাবা যাকে যা বলে তার তাই হয়ে যায়। চোরটা মনে মনে করছে তাহলে আমিও সাধু বাবার কাছে যাই কি দিদি ভাই, নাকি? তা যেই না বলেছে, চোরটা খবরটা পেয়েছে যে সাধু বাবা যাকে যা বলে তার তাই হয়ে যায়। চোরটা রাত 12টার সময় এসেছে, চোরের যেমন সময়, রাত 12টার সময় এসে চোরটা বলছে সাধু বাবা কি জয়, সাধু বাবা কি জয়। সাধু বাবা রাত 12টার সময় ঘুমটা সবে লেগেছিল, ঘুমের ঘরে এসেই ওই ছোট্ট কুড়ে ঘরের একটা দরজা, একটা ছোট্ট পাটার দরজাটা খুলে বাইরে যেই না মুক্তি বের করেছে, সাধু বাবা দেখছে একজন এসে হাজির। সাধু বাবা বলছে কে তুমি? বলে সাধু বাবা আমি চোর, সর্বনাশ, আমার বাটি ঘটি ছাড়া কিছু নাই বাবা, কি নেবে? না না আমি কিছু নিতে আসিনি। সাধু বাবা গো আমি শুনলাম আপনি যাকে যা আশীর্বাদ করেন তাই হয়ে যায়, তা আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি যা চাই তাই পাই। বলে মাথা খারাপ, তুমি আশীর্বাদ নিয়ে চুরি করবে, নিয়ে তোমার পাপের ভাগ আমিও নেব নাকি? ফিরে যাও। চোরটা বলছে আপনি যদি আমাকে আশীর্বাদ না করেন এই সামনে নদীর জলে আমি ডুবে মরে দেব। আত্মহত্যা চোখের সামনে যদি কেউ করে তাহলে যে আত্মহত্যা করে তারও অপরাধ, আর যার সামনে করে তারও অপরাধ, আমি মরলে আপনিও পাপ শাস্তি পাবেন, আপনার জন্য আমি ঝাঁপ দেব মরবো। তো সাধু বাবা মহা ঝামেলায় পড়লো যে বাবা হ্যাঁ বললেও জ্বালা না বললেও জ্বালা, আচ্ছা মরণে পড়লাম। সাধু বাবা বলছে বেশ বাবা আমার কথা যদি একটা তুমি রাখো তাহলে তুমি যা চাইবে আশীর্বাদ করবো তাই হবে। সাধু বাবার কথা শুনে চোর বলছে বেশ বলুন কি চাই, কি কথা আপনার বলুন। বলে তুমি যদি কথা দাও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না তাহলে যা চাইবে তাই পাবো। চোরটা মনে মনে করিল সর্বনাশ, চুরি করতে গিয়ে যদি সত্য কথা বলি তাহলে পিঠের ছালটা থাকবে, কিন্তু সাধু বাবার কথা যখন নিশ্চয়ই আমার উপায় একটা বেরিয়ে যাবে। বেশ সাধু বাবা আপনি যা বলবেন তাই হবে, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, প্রতিজ্ঞা করলাম। এবার সাধু বাবা বলছে বলো তাহলে তোমার কি চাই। সাধু বাবা আপনি আশীর্বাদ করুন যেন চুরি করতে গিয়ে কোনোদিন ধরাই না পড়ি। যার যেমন ভাগ তার তেমন লাভ। তাহলে যে কথা বলছিলাম, সাধু বাবা বলছে বেশ ঠিক আছে আমি আশীর্বাদ যখন দিয়ে ফেলেছি যাও তুমি নির্ভয়ে যাও। এইবার 35 ইঞ্চি বুকের পাটা 50 ইঞ্চি হয়ে গেছে, মানে বুঝতে পারলেন বুকটা বড় হয়ে গেছে, বাবা চুরি করে ধরা পড়বো না, যাত্রার ঘরে চুরি করেছে, এবার চুরি করবি তো কর কার ঘরে? রাজার ঘরে। রাজার পাঁচির টপকে রাজার শোবার ঘরে যেই না চুরি করতে গেছে, চোরটার কপাল খারাপ, একজনের গায়ে পড়ে গেছে। রাজার শোবার ঘরে একজনের গায়ে গিয়ে পড়ে গেছে, যার গায়ে পড়েছে সে চিৎকার করে উঠেছে কে কে? চোরটা মনে মনে করলো মিথ্যা কথা বলা যাবে না, সাধু বাবাকে কথা দিয়েছি সত্যই বলতে হবে। চোরটা বলল আমি চোর, তা তুমি কে? যার গায়ে পড়েছে সে বলছে আমিও তো চোর।
আমি 5 মিনিট আগে এসেছি তুমি 5 মিনিট পরে এলে তা চলে চলে মাসতুতো ভাই ঝামেলা করে লাভ নাই যা পেয়েছি তা 50-50 তোমার অর্ধেক আমার অর্ধেক তাই এবার দেখুন চোর হলে কি হবে নিষ্ঠা কত দেখুন আহা গো সঙ্গটাই পাইনি সৎসঙ্গ পাইনি নিষ্ঠা কিন্তু আছে রাজার সিন্দুকটা খুলে দেখছে তিনটে গলার হার সোনার মালা তা দেখছে দুজন চোর তিনটে মালা ঝামেলা কি করলো দুজন চোর দুটি নিল আর রাজার জন্য একটা রেখেও দিল যে রাজা তো আমাদের পিতা তাকে সর্বশান্ত করে লাভ নাই আমাদের অভাবটা দূর হলেই হলো এইবার একটা ছিল ছ্যাক চোর মানে যেটা আগে এসেছিল সে পালিয়ে গেল আর এইবার যে পাকা চোর সাধুর আশীর্বাদ পেয়েছে সে পালাতে গিয়ে ধরা পড়ে গেল যেই না ধরা পড়েছে দারোয়ানরা পরের দিন সকালবেলায় রাজার কাছে এনেছে রাজা মশাই বলছে বাবা যে থালাতে খাও সে থালাতে ছিদ্র করো আমি রাজা আর আমার ঘরে চুরি করতে এসেছো তা মৃত্যু তো তোমার হবেই তবে মৃত্যুর আগে সত্য কথা যদি বলো তাহলে আমি বিচার করে দেখব যে তোমার কিছু করা যায় কিনা বলো দেখি বাবা তুমি কি চুরি করতে এসেছো কি পেয়েছো চোরটি সত্য কথাই বললেন বলে মহারাজ আমার মৃত্যু হলেও ক্ষতি নাই আমি সত্যই বলবো বলো সত্য করে বলো কি চুরি করেছো বলে আপনার সবার ঘরে যখন আমি ঢুকলাম তখন আমার আগে সেখানে একজন প্রেজেন্ট সে আবার আমার থেকে বড় চোর সে আমার আগে আপনার ঘরে ঢুকেছিল আমি তার গায়ে পড়লাম দুজনই যখন চোর বন্ধু হয়ে গেল আমরা চুরি করতে গিয়ে দেখলাম সিন্দুক খুলে তিনটে গলার মালা দুজন চোর দুটি নিয়ে আপনার জন্য একটা রেখে দিয়ে চলে গেলাম আর ধরা পড়ে গেলাম মহারাজ বললেন বেশ এবার যাও মন্ত্রী বুড়ো মন্ত্রী ছিল দাড়ি পাকা মানে বুদ্ধিতে দাড়ি পেকে গেছে আর কি বুদ্ধিতে পেকেছে না চালাকিতে পেকেছে বুঝতে পারবে হরি 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 মন্ত্রীকে বলছে যাও মন্ত্রী সিন্দুক খুলে দেখো চোরটা ঠিক কথা বলছে কিনা ওখানে একটা মালা আছে কিনা সিন্দুকটা যেই না খুলেছে অমনি সিন্দুকটা খুলে দেখছে কি ওখানে একটা মালা রয়েছে মানে চোরটা সত্য কথা বলেছে কিন্তু মন্ত্রী চিন্তা করলো যে চোরটা তো এমনিতেও মরবে এ যদি আমার পকেটে ঢোকায় আর চোরের নামে চালায় তাহলে আমারও লাভ মানে বেশিরভাগ মন্ত্রীদের যা কাজ বেশিরভাগ সবাই না কিন্তু বাবরে এই পকেটে ঢুকিয়েছে আর কি করলো মালাটি নিয়ে গিয়ে পকেটে রেখে রাজামশাইয়ের কাছে এসে বললেন মহারাজ সোনা রূপ তামা পিতল কি বাছে চোরের কি কখনো নিবৃত্তি আছে চোর যদি সোনা না পায় রূপ নেবে রূপ না পেলে তামা নেবে তামা না পেলে কাঁসা নেবে কাঁসা না পেলে মাটির হাড়ি নেবে মাটির হাড়িও যদি না পায় দরজাতে যাওয়ার সময় একটা লাথি মেরে হরি হরি চোর কখনো বাঁচে না চোর যা পাই তাই নাই আপনি চোরের কথা বিশ্বাস করছেন ও মিথ্যাবাদী মহারাজ তখন বললেন মন্ত্রী আমি ভেবেছিলাম বুদ্ধিতে তোমার দাড়ি পেকেছে না শয়তানিতে তোমার দাড়ি পেকে সাদা হয়েছে চোর মিথ্যা কথা বলেনি মিথ্যা কথা বলছো তুমি বলে মহারাজ আমি এতদিন আপনার সঙ্গে সঙ্গ দিলাম আর আমার আমাকে আপনি বিশ্বাস না করে ওই দুদিনে চোরের কথা বিশ্বাস করছেন বলে কেন বিশ্বাস করছি জানো কারণ আমার ঘরে যখন কাল রাতে চোর এসে পড়লো যার গায়ে পড়লো সে কোনো চোর ছিল না সে ছিলাম স্বয়ং আমি চোর আমার গায়ে পড়লো আমি জিজ্ঞাসা করলাম কে তুমি চোর সত্যি কথা বললো যে আমি চোর তুমি কে তখন আমার ইচ্ছা জাগলো যে চোর কেমন করে চুরি করে একবার দেখি তো আমিও বললাম আমিও চোর তা দেখলাম চোরটা নিয়ে গিয়ে সিন্দুক খুলে একটা মালা নিজে নিল একটা আমাকে দিল আর একটা সিন্দুকে রেখেই দিল আমি জানি সিন্দুকে মালা আছে এই মন্ত্রীর পকেটে হাত ভরো তো এই ভরো দেখো যন্ত্রপাতি ঠিক আছে নাকি যেই না চেক করেছে অমনি সোনার মালা পেয়েছে রাজামশাই বললেন মন্ত্রী মিথ্যাবাদী বন্ধুর চেয়ে সত্যবাদী শত্রু অনেক ভালো মন্ত্রীর শাস্তি হোক আর মন্ত্রীর সিংহাসনে মন্ত্রীর পদ আলো করবে এই চোর ও সত্যবাদী তারপর অত্য বুদ্ধি আছে চোর বলে কথা তাহলে ওর বুদ্ধিকে যদি ভালো কাজে লাগাই আমার রাজ্যের উন্নতি আছে চোরটা মন্ত্রীর সিংহাসন পেয়ে গেল কিন্তু রাজার কাছে হাত জোড় করে বললেন মহারাজ আমার জীবনটা একটা বড় উদ্দেশ্য আমি পেয়ে গিয়েছি এই মন্ত্রীর সিংহাসন আমার কোনো কাজের নয় চোরটি গিয়ে সেই জঙ্গলের পাশে সাধু বাবার চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছেন আর বললেন সাধু বাবা গো একদিন সাধু সঙ্গ করে
একদিন সাধুর কথা শুনে যদি রাজার মন্ত্রীর পদ পাওয়া যায় তাহলে সারা জীবন যদি সাধু সঙ্গ করি জগৎপতির চরণ একটু পাবো না, বিদায় হউন হরি 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 বল। ওই জন্য বলে হ্যাঁ সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো, সৎসঙ্গ করো। কি সঙ্গ? ও জিসকে জীবন মে, জিসকে জীবন মে মিলা সৎসঙ্গ হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। জিসকে জীবন মে, ও জিসকে জীবন হরি 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 বল, সৎসঙ্গ হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। জিসকে জীবন মে মিলা সৎসঙ্গ হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। জিসকে জীবন মে মিলা কর সঙ্গ হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। জিসকো ঈশ্বর সে জুড়া সম্বন্ধ হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। সবাই মিলে উলু ধ্বনি, ঈশ্বর সে, জিসকো ঈশ্বর সে জুড়া সম্বন্ধ হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। জিসকে জীবন মে মিলা কর সঙ্গ হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। তুলসী মীরা কবীরা নে গায়া, সূরদাস নে হ্যায় দর্শন পায়া। তুলসী মীরা, তুলসী মীরা কবীরা নে গায়া, সূরদাস নে দর্শন পায়া। তুলসীদাস মীরাবাই তারা গাইল এবং অন্ধ হয়েও সূরদাস তার দর্শন পেল। ওই জন্য বলে ভালো পথে চলো আর ভালো সঙ্গ করো, তোমার জীবন ধন্য হয়ে যাবে। যা দেখবে ভালো দেখো, যা শুনবে ঠাকুরের নাম শোনো, যা বলবে ভালো কথা বলো, যা অনুভব করবে পরনিন্দা নয়, মানুষের ভালোটা শোনো, যা গ্রহণ করবে ভালো গ্রহণ করো, ভালো যদি করতে শুরু করো তা জীবন ধন্য হয়ে যাবে। তুলসী মীরা কবীরা নে গায়া, সূরদাস নে হ্যায় দর্শন পায়া। তুলসী মীরা, তুলসী মীরা কবীরা নে গায়া, সূরদাস নে দর্শন পায়া। ও জিসকে রোম রোমে, রোম রোম মানে এই রন্ধ্রে লোমকূপে, জিসকে রোম রোম মে বসি শ্রী রাম হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। হরি 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 বল। ও জিসকে জীবন মে মিলা সৎসঙ্গ হ্যায়, উসকো হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। ও জিসকে জীবন কে মিলা সৎসঙ্গ হ্যায়, উসকে হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। উসকো হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়, উসকো হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়, উসকো হর ঘড়ি আনন্দ হি আনন্দ হ্যায়। সবাই বলুন কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়, রাধা রানী কি শ্যাম সুন্দর কি জয়। রাধা রানীর ঘুম ভেঙেছে, নিদ্রা ভঙ্গ হয়েছে, আর ঘুম থেকে উঠে রাধা রানী কি দেখলেন বলুন তো, কি দেখলেন? কৃষ্ণ দেখলেন। রাধা রানীর ঘুম থেকে উঠে কৃষ্ণ দেখলেন, বললেন বধু আহ আমার কি সৌভাগ্য গো, প্রত্যেক দিন আমার ঘুম ভাঙে কুটিলা জটিলার মতো কৃষ্ণ বাদিনী দেখে, যারা আমায় কৃষ্ণ বলতে দেয় না, কৃষ্ণ দর্শনে যেতে দেয় না। আর আজকের আমার সকালটা, আমার নিদ্রা ভঙ্গ হলো, সকালে উঠে আমি কার মুখ দেখলাম? তোমার মুখ দেখলাম। তোমার মুখ দেখে আমার মনে হচ্ছে আজ দিন তো আমার ভালোই যাবে, বধু দিন তো আমার ভালোই যাবে। সকালে উঠে আমি তোমার বদন দেখলাম, দিন তো আমার ভালোই যাবে। এমন সৌভাগ্যের দিন তো আমার কপালে বেশি জোটে না। আজকে তোমার চরণে আমি প্রার্থনা করি, এ অভাগিনীর কথা রেখে তুমি এমনি করে নিতুই এসো, যেন এমনি করে
बधुनी तुए सो भगिनी राधा रानी रे काछे एमनी करे जननी तुए सो भगिनी राधा बधू हे जगिया से बिनोदिनी हेरी शेष रजनी जगिया से बिनोदिनी जगिया से बिनोदिनी প্রভাত দেখিয়া ধনী মনেতে সংকোচ মানি প্রভাত দেখিয়া ধনী মনেতে সংকোচ মানি পদছাপি বধুরে জাগাই আহার বনি রে পদছাপি বধুরে জাগাই রে রাধারানী জাগাচ্ছেন কি গো মায়েরা কত্তা যদি সকাল ছটায় প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে আর একদিন যদি ঘুম থেকে উঠতে আটটা করে দেয় তখন মুখের ভাষাটা কেমন হয় কটা বাজলো গো একবার দিয়ে গেল নাকি প্রথমবার হলো কটা বাজলো গো আবার যখন আটটাটা দশটা হয়ে গেল বেলা দশটা তখন আর ওই গলা থাকবে ভেড়ার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ দেখো কাজকর্ম গুলো দাদু এসে আবার যখন দশটাটা পেরিয়ে বারোটা বেজে যাবে তখন কি ওই গলা থাকবে উঠবে না এক বালতি জল ঢালবো মুখটা এই আমাদের ভাব ভালোবাসা ছিঁড়ি ছোটা কিন্তু রাধারানী গোবিন্দকে উঠাচ্ছেন জাগাচ্ছেন কেমন করে জাগাই একবার একবার বধুর পদ ছাপি জাগাই একবার একবার বধুর পদ চাপি বলে জাগো জাগো বলে পদ চাপি বধু জাগো জাগো বলে পদ চাপি পুন কর তুলে বলে লাগলো নাকি কোন কর তুলে বলে লাগলো নাকি তোমার কোমল চরণে ব্যথা নাকি বধু তোমার কোমল চরণে ব্যথা লাগলো নাকি জাগাই একবার একবার বধুর ভুজ চাপি একবার বধুর ভুজ চাপি জাগাই একবার একবার বধুর ভুজ চাপি জাগাই একবার একবার বধুর ভুজ চাপি জাগাই একবার হরি হরি ভুজ চাপি জাগাই একবার একবার বধুর 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 পদ চাপি আপন বধুরে জাগা আই গো তোমার বদন বেশিক্ষণ দেখবো আমি সেই সৌভাগ্য আমি করি নাই এইবার উঠতে হবে তোমায় কেন আমাকে বিদায় জানিয়ে ঘরে যেতে হবে তাই উঠো হে না গরো তুমি আলিস পরিহর উঠো হে না গরো বড় তুমি আলিস পরিহর ঘুমে না হইয়
चेतन तुमी घुमे ना होइया बोली विषम गोकुले लोके हेन बेशे जदि देखे बधू तुमार हेन बेलाई जदि देखे आमी कि बोलिया बधू हे बोलिबो वचने कि बोलिया आमी बोलिबो वचन लाज राखो हरि सोमारे बधू आमार लाज राखो हरि তুমি তো অকুলের কাণ্ডারে লাজ রাখো হরি অকুলের কাণ্ডারে আমি লোক ডরে সদা মরি অকুলের কাগধু হে আমার নামে লোকে কলঙ্ক দেবে, তোমার সঙ্গে দেখলে কোনো ক্ষতি নাই, কিন্তু আমার বাবার নামে যদি কলঙ্ক হয়, মেয়ে বাবার অপমান সহ্য করতে পারে না, পারে নাকি? বাবার ঘরে সব মেনে নেবে, কিন্তু বাবার ঘরের বাবার অপমান মেনে নেবে? শ্বশুর ঘরে সব মানবে, কিন্তু পিতৃকুলের অপমান মানবে না। বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে হাম কুলের কামিনী বধু হে, তাহে হাম কুলের কামিনী করার বধু হে, তাহে হাম কুলের কামিনী আর বধু হে, এই মনে হয় ভয় পাছে কুলে কালি রহে লোকে পাছে বলে কলঙ্কিনী বধু হে, লোকে পাছে বলে কলঙ্কিনী করার বধু হে, আর আমি কিছু বলবো না, তোমার যা ভালো লাগে তাই করো। আর আমি বলিব কি না পারিয়া বিদায়নি, আর আমি বলিব কি না পারিয়া বিদায়নি, সকলি বছর রাঙা পায় হে, সকলি বছর রাঙা পায় হে, এ যদু নন্দন ভনে ভাসে প্রেমের দোলে, মনে মনে দুহু ভাসে প্রেম জলে, লোড়ে কিছু দেখিতে না পাই হে, লোড়ে কোনো দেখিতে না পাই হে। রাধারানীর নয়ন বাড়ি গোবিন্দের চরণে পড়ল, আর কি গোবিন্দ থাকতে পারেন? এবার গোবিন্দ উঠে বসেছেন, আর যেই না গোবিন্দের উঠে বসেছে, গোবিন্দের তখনও ঘুম ছাড়েনি গো, চোখ কচলাচ্ছে ঘুম থেকে উঠে। আহা, উঠিলা না গৌর বড় নিদে রয়ালি সে হরি হরি বল, নিদে রয়ালি সে উঠিয়া না গৌর বড় নিদে রয়ালি সে, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নো বালি, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নো বালি সে, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নো বালি সে, দুটি আঁখি ঢুলু ঢুলু হেলো নো বালি সে।
এখনো চোখের ঘুম ছাড়ে না, এখনো চোখের ঘুম ছাড়ে না, এখনো চোখের ঘুম ছাড়ে, এখনো চোখের ঘুম ছাড়ে না, ঢুলে ঢুলে পড়ে তাই এখনো চোখের ঘুম ছাড়ে না, ঢুলে ঢুলে পড়ে যে তাই এখনো চোখের ঘুম ছাড়ে না। আগো ঘুম যদি কারোর পায়, সবাই কি বলেন গো, একটু চোখের জল ঝাপটা নেন, তাই না? রাধারানী কি চলে জলের ঝাপটা দেবে? রাধারানী যমুনার বাড়ি নিয়ে এসে চোখ দুটি ধুয়ে দিচ্ছে না, সুবাসিত জলে আনি বদন পাখালে, সুবাসিত জলে আনি বদন পাখালে, বদন মোছাই ধনী নেতে রয়ঞ্চলে, বদন মোছাই ধনী নেতে রয়ঞ্চলে, বদন মোছাই ধনী নেতে রয়ঞ্চলে, বদন মোছাই ধনী নেতে রয়ঞ্চলে। আপনারা দেখুন মানাচ্ছে, হ্যাঁ কালো মানিক ভালো মানাচ্ছে, বলো কৃষ্ণ এত কালো ছিল, ভালো মানিয়েছে না? ওই লাইটের কাছে যা, লাইটের কাছে ভালো করে দাঁড়াবে, ভালো করে দেখাবে, দেখো একবার। আগো ভূগোল বনালো খুব সুন্দর লাগছে না? হ্যাঁ, ওর নাম কিন্তু কৃষ্ণ নয়, এখন কৃষ্ণ হয়েছে, ওর নাম কি বলুন তো? এই চুল দেখে বলে দেবেন আপনারা, দুর্গা পুজোতে এইরকম চুল কার দেখেছিলেন গো? বলছে অসুরে, হরি 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 বল। ওর নাম কার্তিক, ভাবলাম কার্তিক বলবেন, অসুর বলে দিল, কালো কার্তিক। আচ্ছা আমি জিজ্ঞাসা করলাম মানাচ্ছে, কি করে মানাবে? বাঁশি ছাড়া বংশীবদন কে ভালো মানায় গো? হ্যাঁ কই গো বাঁশি কই, কাল রাতে রাসে লীলায় হেরেছিলে কই? হাসি হাসি এক সখি বাঁশি করে দিল, হরি হরি এক সখি বাঁশি করে দিল, হাসি হাসি এক সখি বাঁশি করে দিল, হাসি হাসি এক সখি বাঁশি করে দিল, বাঁশি টিপে নাগর হরষিত ভেল, বাঁশি পেয়ে নাগর হরষিত ভেল, বাঁশি পেয়ে নাগর হরষিত ভেল, আজ কি হইল বধু, আজ কি হইল, আজ কি হইল বধু, আজ কি হইল, কেমন করে ঘরে যাব নিশি পহাইল, কেমন করে ঘরে যাব নিশি পহাইল, কেমন করে ঘরে যাব নিশি পহাইল, জ্ঞান দাস কহে দোহার বলি হারি যায়, জ্ঞান দাসে কে দোহার বলি হারি যায়, জ্ঞান দাসে কহে দোহার লীলার বলি হারি যায়, জ্ঞান দাসে তে লীলার বহির হারি যায়, এমন প্রেমের লীলা কভু দেখি নাই, হরি হরি বল, দুহার প্রেম কভু দেখি নাই, এমন দুহার প্রেম কভু দেখি নাই, এমন দুহার প্রেম কভু দেখি নাই, এমন দুহার প্রেম কভু দেখি নাই, এমনি এদের নিতুই খেলা, এমনি এদের নিতুই খেলা, কানুয়ার ভানুবালা, এমনি এদের নিতুই খেলা, কানুয়ার ভানুবালা, বৃন্দাবন করে আলা, হরি হরি ভানুবালা, বৃন্দাবনে করে লীলা, কানুয়ার ভানুবালা, বৃন্দাবনে করে লীলা, কানুয়ার ভানুবালা, বৃন্দাবনে করে লীলা, এমনি এদের নিতুই খেলা। কৃষ্ণ পদে মতি হোক মা, এবার ভগবানের ঘুম ছেড়ে গেছে, রাধারানী সেবা করলেন, এবার ভগবানের পালা। হ্যাঁ কেমন করে সেবা করে ভগবান? হরি নিজ আচরে রাই মুখ মুছই, 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 কুমকুমে তনু পুন মাঝি রে, কুমকুমে তনু পুন মাঝি রে, অলো কাঁদিল কাঁদিল সিঁথি বানাওয়াল, অলো কাঁদিল কাঁদিল সিঁথি বানাওয়াল, চিগুরে করবি পুন মাঝি, আর চিগুরে গোবরে পুন মাঝি, চিগুরে করবি পুন মাঝি, চিগুরে গোবরে পুন মাঝি, সেবা করলেন কত হু যতন করি উড়ু পরলে খই, কত হু যতন করি উড়ু পরলে খই, মৃগ মদ চিত্ত কয়া কি রে, মৃদ মদ চিত্র কপা কি রে,
মনিময়া ভরণ যত নেই অঙ্গে পড়াও মনিময়া ভরণ অঙ্গে পড়াও কুমকুমে তনু কোন মাঝি আর কুমকুমে তনু কোন মাঝি চরণ ভগবান রাধারানীর চরণটি হাতে তুলে নিয়ে এইবার আসল কাজটি করলেন হরি বল কি আসল কাজ করতে পারে আপনারা বলুন তো দেখি মা চরণটি হাতে নিয়ে ভগবান কি করছেন ভগবান চরণ কমল তলে যাব করছইতে ধনির চরণ কমল তলে যাব করছইতে পদ তলে পদ তলে পদ তলে পদ তলে পড়ুবার বার ঝড় ঝড়ল নয়নে বহে অবিরত নয়নে বহে অবিরত কি কহব দাস গোবিন্দ হরি হরি কহব দাস গোবিন্দ ধন্য লীলার বলিহানি যায় ধন্য লীলা বলিহানি যায় জগতে সবাই থাকে যার চরণের আশায় ধন্য লীলা বলিহানি বলুন কৃষ্ণ ভগবান কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি ওদিকে হলো কি ওদিকে হলো কি বলছে জয় কি আবার হবে যেই না কৃষ্ণ রাধারানীর চরণ হাতে তুলে নিয়ে আলতা পরাচ্ছে সখীরা বলছে শোনো শ্যাম আমরা 72 জন সখী মানে 8টা অষ্ট সখী আর 64টি মঞ্জুরি সখী 72 জন 71 দিন পরে একজনের সুযোগ হয় রাধারানীর চরণে আলতা পরাবার এই সুযোগ থেকে আমাদের বঞ্চিত করো না আলতা পরানো সেবা অভিলাষী সখীদের অধিকার কৃষ্ণ বলছে না না গো তোমরা যে আলতা পরো মা আপনারা আলতা পরেন না খকুমনির প্রশান্ত শ্রীমণি কি শ্রীমতী তারপর আর কি কি আছে যে কে আছে সমীজ অনেক কিছু জানতে হয় বাবা সংসার করলে সব কিছু জানতে হয় হরি হরি এত কিছু আলতা আপনারা ব্যবহার করেন পথ চলতে গেলে সব কিছু জানতে হয় না সব জানতে হয় হরি বল এত কিছু আলতা আপনারা ব্যবহার করেন তা আমি যে আলতা পরাচ্ছি সেই আলতা এই আলতা নয় ভগবান এনেছেন ব্র্যান্ডটার নাম কোম্পানির নাম হচ্ছে একদম গোবিন্দ ব্র্যান্ড এই আলতাটি যেমন তেমন আলতা নয় আমি এনেছি মা ময়নাডালের মহাপ্রভুর চরণ থেকে আপনাদের নেবার যদি থাকে একটু ভক্তি ভরে জোর করব না যার ইচ্ছা হবে সেই জোর করব না দুটি বাহু তুলে দেবেন কেন এই আলতা যে পড়বে তার জীবন ধন্য হবে এই আলতার দারুণ গুণ তোমরা কে আলতা পড়বে গো আলতা নিয়ে যাবেন একটু ঘরে তাহলে চলুন দু হাত তুলে দিন আর কি বলবো তোমরা কে আলতা পড়বে গো যেমন তেমন আলতা নয় আমি অনুরাগের আলতা এনেছি তোমরা কেউ আলতা পড়বে গো অনুরাগের আলতা এনেছি আলতা পড়বে গো অনুরাগের আলতা এনেছি তোমরা কেউ আলতা পড়বে গো অনুরাগের আলতা এনেছি অনুরাগ রঞ্জনি দিয়ে রাঙাইছি গো আমি অনুরাগ রঞ্জনি দিয়ে রাঙাইছি গো অনুরাগ রঞ্জনি দিয়ে রাঙাইছি গো আলতা পড়বে গো অনুরাগের আলতা এনেছি আগে আলতা পড়বে গো অনুরাগের আলতা এনেছি তোমাকে আলতা পড়বে গো অনুরাগের আলতা এনেছি আলতা দারুণ গুণ আমার আলতা যে পড়িবে স্বামী সোহাগিনী হরে হরে গো বয়স বাড়লে মানে সময়টা বাড়লে ভালোবাসা একটু কমে যায় না
চোখে চোখে হারাবে মা এই আলতা যদি পড়েন চোখে চোখে হারাবে হ্যাঁ এই আলতার এমন গুণ আছে স্বামী সোহাগিনী হবে আর চিন্তার কোনো কারণ নাই মান করেছেন মান মান হরে হরে ও পড়বেন অভিমান করতে হয় ভালো ভালো গিফট পাওয়া যায় কারণ থাকার না থাক মাঝে মাঝে মেয়ে দেখবেন এমনি ঘরে ঢুকেছে কর্তা অফিস থেকে মন খারাপ করে রান্নার খুন্তিটা এত জোরে জোরে খুন্তিটা কড়ায়ে ঠুকছে কেন ঠুকছে কর্তা তো খবর নিতে আসবে কি হলো গো অমনি করে কড়ায়ে খুন্তি ঠুকছো কেন কি হয়েছে বলবে তো আমাকে তুমি ভালোবাসো কি হয়েছে বলবে তো এমনি এমনি নাক পড়ছো তোমার জান্নাত দরকার নাই তোমার জানার দরকার নাই কারণই তো কিছু নাই মান ভাঙাতে তো কিছু করতে হবে তখন ওই সময়টিকে কাজে লাগিয়ে বলবে কিছু দিয়েছো রমার মাকে দেখলে এত মোটা মোটা এত মোটা মোটা আমাকে দেখাচ্ছে গো সোনার দিয়েছে তুমি একটা পাতলা মতন আমাকে দিতে পারো না ও তো তুমি বলো যে তোমার কিছু লাগবে মান করলে কিছু পাওয়া যায় কি মা বলেন কোনো চিন্তা নাই আমার আলতা যে পড়িবে স্বামী সোহাগিনী হবে অক্ষয় সীতার সিঁদুর মাথাতে রহিবে আর আমার আলতা যে পড়িবে পতিতাদের বশের হবে আমার আলতা যে পড়িবে পতিতাদের বশের হবে বস হয়ে যাবে গো কোনো চিন্তা নাই আমার আলতা যে পড়িবে পতিতাদের বশের হবে আমার আলতা যে পড়িবে পতিতাদের বশের হবে মান করিলে পতি চরণ সাধিবে তোমরা আলতা পড়বে গো হরি হরি অনুরাগের আলতা এনেছি আগে আলতা পড়বে গো অনুরাগের আলতা এনেছি তোমরা